No. কদিন হয়েছে রাত্রে বিয়ের? খুব কষ্ট হচ্ছে তাই না? অনেক। বাবার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। বুকের ভেতরটা কেমন যেন শূন্য শূন্য মনে হয়। তার ফেসটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। ঠিক এই কষ্টগুলো এবং আমিও পাচ্ছি। সে তো মাত্র একজনকে কষ্ট দিয়ে গেছে, বাট তুমি তো কষ্ট দিচ্ছ আমাদের সবাইকে। তুমি কষ্টে আছো ভেবে আম্মু সারাক্ষণ মনে মনে কাঁদতে থাকে, আর আব্বু খেতে গিয়েও খেতে পারে না, কারণ তার ছেলে না খেয়ে আছে, কিভাবে খাবে বলো। আর আমি হাসতে গিয়েও বারবার থেমে যাচ্ছি, কারণ আমার ভাইয়ের মুখে হাসিনি। আচ্ছা, তুমি কি চাচ্ছ যে আমরাও সবসময় তোমার মতো এমন কষ্টে থাকি? না ভাইয়া। তাহলে কেন সারাক্ষণ তার কথা ভেবে নিজে কষ্ট দিচ্ছ তুমি? তুমি জানো তোমার কষ্টের পাশাপাশি যা আমাদের কষ্টটাও বাড়ছে। কি করবো ভাইয়া, তাকে অনেক ভালোবাসছি। ভালো তো আমরাও বাসছি তোমাকে, কিন্তু তুমি তো আমাদের জন্য কাঁদছ না? বুঝেই নাও আমাদের কতটুকু কষ্ট হচ্ছে। কি করবো ভাইয়া, আমি তাকে ভুলতেই পারছি না, সবসময় তার কথা মনে পড়ে। আচ্ছা আচ্ছা, কুল ডাউন, কুল। আচ্ছা, আমার কয়েকটা কথার আনসার দাও। কয়েকটা কথা বলি তোমাকে, কোনো কলেজের স্টুডেন্ট যদি প্রেম করে তাহলে আমাদের সমাজের মানুষ তাকে আর চোখে দেখে না? হ্যাঁ,
আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো কিন্তু সেই সম্পর্কটাকে ভালো চোখে দেখে না, ঠিক না? আর সবচেয়ে বড় কথা কি জানো, আমরা মুসলিম, আমাদের ধর্মে এই সম্পর্কটা সম্পূর্ণই হারাম, তার মানে অবৈধ। সিম্পল, তুমি সবসময় এখন থেকে মনে করবা যে তুমি একটা অবৈধ কাজে লিপ্ত ছিল, আর এখন তুমি সেই অবৈধ কাজ ছেড়ে দিয়েছ। আর তুমি যদি এই বাস্তবতাটাকেই মেনে নাও, ভালো থাকতে পারবো, ওকে ভুলে যেতে পারবো। অ্যান্ড আরেকটা কথা, যে ছেড়ে যায় সে কখনোই ভালো মানুষ হয় না। এটা আমি জানি যে তাকে ভুলতে তোমার কষ্ট হবে, কারণ কি জানো, আমাদের শরীরে কোনো অংশ যখন কেটে যায় তখন অনেক বেশি ব্যথা হয়, তখন তার ওই ঘাটা শুকানোর জন্য সময় নেই। ঠিক তেমনই তোমার এই কষ্টটা যাওয়ার জন্য একটু সময় নেবে, বাট তোমার স্ট্রং হতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, আর না হয় বাবা মা আমরা সবাই কষ্ট পাবো তোমার জন্য, কারণ তোমার এই কষ্ট দেখে আমরা কখনো হ্যাপি থাকতে পারবো না। ডোন্ট ওয়ারি। Thank you.